ليتك دوما قريب. الله কোন অমুসলিম যদি ইফতারি করাতে চায় তাহলে তার ইফতারি খাওয়া যাবে কিনা? সময় তো বোনেরা, আসলে ইফতারিটা একটা খানা, যে কোনো খাবারের মতো এটা একটা খানা। একজন মুসলিম সবসময় পবিত্র খাবে, এটাই হলো স্বাভাবিক। সুতরাং একটা হিন্দু বা অমুসলিম যদি কোনো মুসলিমকে কোনো খাবার দেয় তাহলে খেতে পারবে, যদি সেটা হালাল হয়, যদি সেটা পবিত্র হয়। কিন্তু যদি অপবিত্র দেয় বা হারাম কিছু দেয় তাহলে তো ইফতারি কেন, নর্মাল সময়েও খাওয়া যাবে না, কখনোই খাওয়া যাবে না। তো আপনার কনফার্ম হতে হবে যে হিন্দু যে খাবারটা দিচ্ছে সেটা হালাল কিনা এবং পবিত্র কিনা। যদি পবিত্র হয় তাহলে আপনি ইফতারি তো খেতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ হলো যে এটা এক প্রকার ভালো ব্যবহার, কেউ হাদিয়ে দিলে সেটা গ্রহণ করা এক প্রকার ভালো ব্যবহার। তবে তাকে হকের পথে আনার জন্য আপনার একটা বাসনা থাকতে হবে, আপনার একটা আগ্রহ থাকতে হবে। কোনো সুযোগে কোনো ফাঁকে তাকে হকের দাওয়াত দিবেন, সত্যের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। ও হয়তো আপনাকে ভালোবাসলো, একটা খাবার দিল, আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে তাকে হকের দাওয়াত দিবেন। এর থেকে বড় ভালোবাসা তার জন্য আর কিছু হতে পারে না। তো তাকে হকের দাওয়াত দিবেন এবং তার খাবারগুলো খেতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে যদি কোনো খারাপ কিছু জড়িত না থেকে থাকে, একটা নর্মাল হালাল জিনিস হয়ে থাকে, খেতে পারবেন ইনশাআল্লাহ।